আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তার ঘরের সামনে খোলা আকাশের নিচে বসে কোরআন তেলাওয়াত করছে, সূরাতুল বাকারা। উসাইদ ইবনে হুযাইর রাতের বেলায় সূরা বাকারা তেলাওয়াত করছে, তার পাশেই তার একটা ঘোড়া বাঁধা ছিল এবং তার পাশে তার একটা ছোট্ট ছেলে, ছেলেটির নাম ইয়াহিয়া। ছোট্ট ছেলে ঘুমাচ্ছে, পাশে একটি ঘোড়া বাঁধা। হযরতে উসাইদ ইবনে হুযাইর সূরাতুল বাকারা তেলাওয়াত করছে, এমন ফজিলতপূর্ণ সূরা, এটা দুই একটি ফজিলত বর্ণনা করছি। হযরতে উসাইদ বলেন, আমি যখন সূরা বাকারা তেলাওয়াত শুরু করলাম, আমার ঘোড়াটি তার দুই পাও আকাশের দিকে তুলে ছটফট করে লাফালাফি শুরু করে দিল। আমি আমার ঘোড়াটির লাফালাফি দেখলাম, যখন তেলাওয়াত বন্ধ করে দিলাম, তেলাওয়াত বন্ধ করে যখন কোরআন বন্ধ করলাম, আমার ঘোড়াটা স্বাভাবিক হয়ে গেল। আমি লক্ষ্য করলাম, আবার যখন সেকেন্ড টাইম তেলাওয়াত শুরু করলাম, এই ঘোড়াটি তার সামনে দুইটা পাও আকাশের দিকে তুলে ছটফট ছটফট করে লাফায়। তেলাওয়াত যখন বন্ধ করে ঘোড়াটি স্বাভাবিক হয়ে যায়, আবার যখন তেলাওয়াত করে ঘোড়াটি তার দুইখানা পাও আকাশের দিকে তুলে ছটফট করে লাফালাফি করে, তেলাওয়াত বন্ধ করে দেয়। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি যদি আবারও তেলাওয়াত করি আর এই ঘোড়াটা যদি আবার লাভ দেয়, লাভ দিতে দিতে যদি তার রশিটা যদি কেটে যায়, রশিটা যদি কেটে যায়, রশিটা ছিটকে এসে ঘোড়াটা যদি আমার ছোট্ট বাচ্চা ইয়াহিয়ার বুকের পরে পড়ে, আমার বাচ্চাটা আহত হবে, ইঞ্জুরি হবে, অসুস্থ হবে। আমার বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করে তৃতীয়বারের মতো আমি আর তেলাওয়াত করলাম না, তেলাওয়াত বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে আমি আবার আমার বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ঘরের দিকে যাইতেছিলাম, এমন সময় চিন্তা করলাম, আমি এমন সময় চিন্তা করলাম, এই বাচ্চাটা আকাশের দিকে, এই ঘোড়াটা আকাশের দিকে তাকায় কেন বারবার ছটফট করে, তার কারণটা কি জানার দরকার, কারণটা কি জানার দরকার। হযরতে উসাইদ ইবনে হুযাইর ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ঘরের দিকে যখন যাচ্ছিলেন, আকাশের দিকে তাকালেন, লক্ষ্য করলেন হঠাৎ এক ঝাঁক আলো তার চোখের মধ্যে লাগলো, কিছুক্ষণের মধ্যে আলোটা অদৃশ্য হয়ে গেল। ফজরের নামাজের সময় উসাইদ ইবনে হুযাইর নবীজির পিছনে নামাজ জামাতে আদায় করলেন, জামাতের সঙ্গে নামাজটা আদায় করার পরে উসাইদ ইবনে হুযাইর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ইয়া রাসূলুল্লাহ, গেল রাতে আমি আমার বাড়ির সামনে খোলা আঙ্গিনাই আমার একটা ঘোড়া বাঁধা ছিল রশি দিয়ে খুঁটির গায়ে, আর তার পাশে আমার ছোট্ট বাচ্চাটা ঘুমাচ্ছিল, আমি তার পাশে বসে বসে সূরা বাকারা তেলাওয়াত করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তেলাওয়াত করি ঘোড়াটা সামনের দুইখানা পাও আকাশের দিকে তুলে ছটফট করে, তেলাওয়াত যখন বন্ধ করি ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায়, আবার যখন তেলাওয়াত করি ঘোড়াটা লাভ দেয়, আবার যখন তেলাওয়াত করি ঘোড়াটা লাভ দেয়। এইভাবে চিন্তা করলাম, আমি যদি আবারও তেলাওয়াত করি রশি ছিটকে যদি আমার বাচ্চার বুকের পরে পড়ে, বাচ্চাটা আহত হবে, তাহলে এটা চিন্তা করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে বাচ্চাটার নিরাপত্তার স্বার্থে আমি আমার বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ঘরের দিকে যখন যাচ্ছিলাম, এমন সময় আকাশের দিকে লক্ষ্য করলাম, আকাশের হঠাৎ করে একটা আলো আমার চোখের মধ্যে লাগলো, চোখ ধাঁধানো আলো আমার চোখের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমার সূরা বাকারা তেলাওয়াত করার সময় পাশের ঘোড়াটা কেন লাফাচ্ছিল, তেলাওয়াত বন্ধ করলে কেন স্বাভাবিক হচ্ছিল, তেলাওয়াত করার সময় কেন লাফাচ্ছিল, তেলাওয়াত বন্ধ করলে কেন এই ঘোড়াটা স্বাভাবিক হচ্ছিল, আবার যখন তেলাওয়াত বন্ধ করে ঘরের দিকে যাচ্ছিলাম আকাশের দিকে তাকালাম, হঠাৎ একটি ঝকময় আলো আমার চোখের মধ্যে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হলো আপনার কাছে জানতে চায়। ওহী নাজিল হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি কি জানো কেন তোমার ঘোড়াটা লাফাচ্ছিল?
তুমি কি জানো কেন তোমার চোখের মধ্যে আলো লাগলো? উসাইদ ইবনে হুজাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দি বলেন, হুজুর আপনি বলেন? হুজুর ডাক দি বলে, উসাইদ রে, তুমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলে, ও উসাইদ, আকাশের এক ঝাঁক গগন অগণিত গগন মালাক নূরের ফেরেশতারা গগন মালাক নূরের ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য এত নিচে এসে তারা ছায়া দিয়ে তেলাওয়াত শুনতেছিল। তুমি যখন তেলাওয়াত করছিলে তারা তেলাওয়াত শুনতেছিল, আর যখন বন্ধ করছিলে উঠে যাচ্ছিল, আবার যখন তেলাওয়াত করছিলে ঘোড়াটা লাফানোর কারণ ওই ফেরেশতারা নিচে চলে আসতেছিল, ফেরেশতাদের ওই নূর দেখে তাজাল্লি দেখে তোমার ঘোড়াটা লাফ দিচ্ছিল। ও উসাইদ ইবনে হুজাই, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে, সারাটা রাত যদি তেলাওয়াত করে যেতে, আল্লাহর ফেরেশতারা স্থান ছাড়ত না, সারাটা রাত ভোর অবধি ওইখানেই থাকত। এই মদিনার মানুষেরা ওই গগনমালাক নূরের ফেরেশতার নূর দেখে তাদের চক্ষু শীতল করত, চিৎকার মেরে বলেন, সুবহানাল্লাহ। তুমি যদি সারাটা রাত তেলাওয়াত করতে, এই গগনমালাক নূরের ফেরেশতারা স্থান ছাড়ত না। সম্মানিত ভাইরা, কাজী সূরাতুল বাকারার অসংখ্য ফজিলত, তার থেকে দুই একটি আলোচনা করলাম। কাজী আপনাদেরকে বলি, প্রত্যেকটাই বুখারী তিরমিজি হাদিস থেকেই বলেছি, কাজী এই সূরাটির আমল আপনারা করবেন। সম্মানিত ভাইরা, লম্বা চওড়া শানে নুজুল সেদিকে যাচ্ছি না, সরাসরি আলোচনায় চলে যাই। মনে রাখবেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ইমান এনেছো, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের অনুসরণ অনুকরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সাত্বিক অর্থ আমরা শুনলাম। সম্মানিত উপস্থিতি, আজকে ভালো করে লক্ষ্য করবেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আজকে 90% মুসলমানের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমরা সবাই মুসলিম দাবি করি, কিন্তু আজকে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারি নাই। আমরা সবাই মুসলিম, বেয়াদবি মাফ করবেন, বিগত 10 বছর আগের চাইতে বর্তমানে বাংলাদেশে মসজিদের সংখ্যা কম না বেশি? 10 বছর আগের চাইতে বর্তমানে বাংলাদেশে মাদ্রাসা কম না বেশি? 10 বছর আগের চাইতে বর্তমানে বাংলাদেশে হাজির সংখ্যা কম না বেশি? 10 বছর আগের চাইতে বর্তমানে নামাজির সংখ্যা কম না বেশি? বর্তমানে 10 বছর আগের চাইতেও বলেন তো, এই বাংলাদেশে দাড়িওয়ালার সংখ্যা কম না বেশি? ভালো করে বুঝছেন, তাইলে 10 বছর আগের চাইতে দাড়ি বাড়লো, টুপি বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, হাজি সাহেব বাড়লো। এবার বলেন, 10 বছর আগের চাইতে ইসলাম মার খাচ্ছে কম না বেশি? কেন তা হবে? কেন 10 বছর আগের চাইতে নামাজি বাড়লো, 10 বছর আগের চাইতে মসজিদ বাড়লো, 10 বছর আগের চাইতে মাদ্রাসা বাড়লো, 10 বছর আগের চাইতে হাজি সাহেবের সংখ্যা বাড়লো, তাইলে 10 বছর আগের চাইতে তো ইসলাম মার খাওয়ার কথা না, বরঞ্চ ইসলাম কায়েম হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু তা কেন হচ্ছে না? কারণ একটাই, সেই কারণটা হলো মুসলিম আমরা নামে নামে কামে কামে নই, কামে কামে নই। এজন্যই আল্লাহ ইমানদারদেরকে বললেন, হে ইমানদারগণ, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদের দেশের বাচ্চারা SSC পরীক্ষা দিচ্ছে,
গোল্ডেন প্লাস, এ প্লাস, এ গ্রেড, বি গ্রেড, এদের যেমন স্তর আছে ঠিক তেমনি করে আমাদের দেশে যত লোক নামাজ রোজা হজ যাকাত করে এদেরও ইমানের একটা গ্রেড আছে। সবাই এক স্তরের ইমানদার না, এই জন্য আল্লাহ বলতেছেন হে ইমানদারগণ, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। এখন আসেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল যে হওয়া লাগবে এটা কি বিশ্বাস হয় আপনাদের? হওয়া লাগবে? আমি মাঝে মাঝে বলি সুজা হও, জোরে বলেন কি, আরো জোরে, আরো জোরে, সুজা হও। সুজা যে হওয়া লাগবে, ইচ্ছায় হওয়া লাগবে, অনিচ্ছায় হওয়া লাগবে। রাজাও সোজা হবে, প্রজাও সোজা হবে, ধনীও সোজা হবে, গরিবও সোজা হবে, হবে কি হবে না? হবে। তবে এটা অনেকে বিশ্বাস করে না, সোজা যে হওয়া লাগবে মরার আগে না পরে? বলেন, মরার পরে সোজা হয়ে লাভ নাই, লাভ আছে কি? এরে ভাই, এ পৃথিবীর দিকে তাকায়া দেখেন, তাকায়া দেখেন, যারা সারা জীবন গাঁজা খায়, গাঁজার গন্ধে পাশ দিয়ে যাওয়া যায় না, এই লোকটাও মারা গেলে ওর শরীর দিয়ে আতরের গ্রান বাইরায় কতক্ষণ না কেন, এর লাশের খাটিয়া যখন ঘাড়ে নেন গাঁজার গন্ধ লাগে নাকি? লাগে না। যে লোকটা সারা জীবন ব্যঞ্জন খাইলো, মারা যাওয়ার পরে কি ব্যঞ্জনের গ্রান লাগে? কিসের গ্রান লাগে? আতরের গ্রান, সুরমার গ্রান, কপ্পুরের গ্রান, আতরের গ্রান লাগছে বলে তোমারে ফেরেশতারা জান্নাতের হাইল মাসালে তুলে রাখবে? অতটা সোজা না। এরে ভাই শোনেন, এক লোক ট্রেনে উঠছে, ট্রেনে যখন উঠছে, তাড়াতাড়ি আস্তে আস্তে, ভাই ভাই মিডিয়া যদি না থাকে আপনাদেরকে বলি, শোনেন, এইখানে তো 5000 লোক হবে না মনে হয়, কিন্তু এই ইউটিউবের বরকতে গোটা পৃথিবীর লোক দেখতে পাবে, তাইলে এই প্রচারটা দরকার আছে না নাই? আজকের ইহুদিরা, বিজাতিরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নর্তকি, ব্লু ফিল্ম, খারাপ, নগ্ন, অর্ধলঙ্গ, বিভিন্ন সিনেমা, গান ছেড়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। এদের এগেনস্টে এই সকল ইসলামিক ইউটিউব চ্যানেলগুলো আজকের এই দিন প্রচার করার কারণে গোটা বিশ্বের মানুষের কাছে সহজে পৌঁছে যাচ্ছে, এটার দরকার আছে না নাই? মনে রাখবেন, কেউ যদি ইট মারে পাটকেল দিয়েই জবাব দিতে হয়, কেউ ইট মারল আর আপনি ফু দেবেন নাকি? ফু দেবেন বুঝে বুঝে না, ও যা দিয়ে মারবে আপনিও তাই দিয়ে মারবেন। কাজে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারতেছে, আমাদেরকেও এই সকল মিডিয়ার মাধ্যমে ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে, কথাখন ঠিক আছে না নাই? এই সকল ইসলামিক ইউটিউব চ্যানেলগুলো আজকে সেই সকল দিন প্রচারের মাধ্যম, কথা বলেন ঠিক না বেটি? এজন্য বিরক্ত হবেন না, ভাই চেনা হাজির রুমাল লাগে না, আমারে চেনেন না এমন কোন লোক আছে? তাহলে কণ্ঠ জানলেই আনার কথা কন ঠিক না বেটি? বাইরা আবার এক লোক ট্রেনে উঠছে, সকলকে যে মরা লাগবে এর একটা দৃষ্টান্ত, ট্রেনে উঠছে প্রথম প্যাসেঞ্জার, প্রথম যাত্রী মুসলিম, এর বুকের এ বসে আস, এর বুকের মধ্যে একটা জীবিত কুত্তা, কুত্তা কুত্তা চেনেন তো, একটা কুত্তা কোলে কেড়ে নিয়ে বসে আস। কিছুক্ষণ পরে একই বগিতে আর এক লোক ঢুকছে, এটা মুসলিম কিন্তু এর কাছে কুত্তা টুত্তা কিছু নাই। এখন এ যখন খালি খালি ঢুকছে, ওই কুত্তাওয়ালা লোকটা এর ধমক মারছে, বেলম নির্লজ্জ বায়া কোথাকার, আমি একজন মুসলমান ট্রেনে বসে আছি, তুই সালাম না দিয়ে ঢুকলি কেন? তুই কি আমারে দেখোস নাই, সালাম দাস নাই কেন? বলছে স্যার বেয়াদবি মাফ করবেন, আপনি যে মুসলিম এটা আমি বুঝে উঠতে পারি নাই, কারণ মুসলমানের কোলে পিঠে কুত্তা থাকে এটা আর জানা ছিল না।
এতদিন জানি ইহুদি খ্রিস্টান ওরা এগুলো কোলে পিঠে খাটে বেড়ে নিয়ে শুয়ে থাকে, এটা মুসলমান যেও করে এটা আর জানা ছিল না, এই জন্য আর সালাম দিতে ভুল হইছে। তখন এই কুত্তাওয়ালা মুসলমানটা বলতেছে, ভাই আমি আসলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করে ওদের সংস্কৃতি মনে করে আমি এই কুত্তাটা কোলে পিঠে রাখি নাই, আমি কুত্তাটা কোলে রাখিছি এক হুজুরের ওয়াজ শুনে। হুজুর ওয়াজের মধ্যে বলেছে কুত্তা যে জায়গায় থাকে সে জায়গায় ফেরেস্তা যায় না, এই জন্যে আমি কুত্তা সব সময় রাখি কাছে, আজরাইল যাইতে আর কাছে না আসতে পারে। বুঝেন নাই? আমি শুনছি কুত্তা যেখানে থাকে ফেরেস্তা আসে না, এখন আজরাইল ফেরেস্তার ভয়ে আই কুত্তা রাখি, আজরাইলও আসবে না আর জান কবজও করতে পারবে না। এখন খালি লোকটা বলতেছে, ভাই চিন্তা করার কারণ নাই, আপনার ওয়াজ ঠিক আছে কিন্তু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং, সামান্য ভুল হয়েছে। কুত্তা যে জায়গায় থাকে এই জায়গায় শুধুমাত্র রহমতের ফেরেস্তা যায় না, তাছাড়া অন্য ফেরেস্তারা যায়। আজরাইল তো আর রহমতের ফেরেস্তা না, ওর দায়িত্ব খালি জান কবজের। ও যদি রহমতের ফেরেস্তা হবে তোমার তো জান কবজ করতো না, ওর দায়িত্ব জান কবজের। যেখানে কুত্তা থাকে, যেখানে মূর্তির ছবি থাকে, এ জায়গায় শুধুমাত্র রহমতের ফেরেস্তা যায় না, তাছাড়া আজরাইল আসতে পারে। এরপরে যারা জান কবজের এরা আসতে পারে, যারা রিজিকের ফেরেস্তা এরা আসতে পারে, শুধুমাত্র রহমতের ফেরেস্তা আসতে পারে না। কাজী টেনশন করার কারণ নাই, সময় যখন হবে যথা সময় পৌঁছে যাবে, চিন্তা করার কারণ নাই। কাজী কুত্তা রাখো আর বিড়াল রাখো সোজা কিন্তু হওয়া লাগবে, কাজী সাবধান হয়ে যাও, কথা বলেন ঠিক না বেটি? কাজী এই সোজা মৃত্যুর আগে না পরে? আগে। সম্মানিত ভাইরা আমার, সে কথায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে সোজা হয়ে যাও। কথাটা কার? আরো জোরে বলেন কার? এখন আসেন, আল্লাহ তো বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, দাখলা ইয়াদখুলু মানে কি? প্রবেশ করা। আলেম ওলামা যারা আছেন ভালো করে বুঝবেন, উদখুলু ফিসসিলমি কাফা, দাখলা ইয়াদখুলু মানে প্রবেশ করা। এখন এই প্রবেশ শব্দটা কিন্তু সব জায়গায় ব্যবহার হয় না, ভালো করে বুঝবেন। মনে করেন, বসেন, মনে করেন এই যে মেয়র সাহেব বা বিশেষ অতিথি সাহেবে যারা আছেন, এনারা যদি রাস্তা দিয়ে সকালবেলায় জগিং করে আর কেউ যদি জিজ্ঞাসা করে উনার বাড়ি যে এই মেয়র সাহেব বাসায় আছেন নাকি দেখছেন নাকি, বলেন না উনি দেখলাম রাস্তার দিকে হাঁটতেছে, রাস্তার দিকে হাঁটতেছে, রাস্তায় প্রবেশ করেছে, এ কথা কেউ বলবে না। কিন্তু মেয়র সাহেব যদি ফজরের নামাজ পড়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে অথবা মসজিদে প্রবেশ করে, তাইলে এলাকার লোক যদি সেটা দেখে থাকে বলবে, হ্যাঁ আমি দেখলাম মেয়র সাহেব জোহরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেছে। কিন্তু রাস্তায় যখন যায় প্রবেশ বলে না, মাঠে যখন আসে প্রবেশ বলে না, পুকুরে যখন যায় প্রবেশ বলে না, ঘরে ঢুকলে প্রবেশ বলে, মসজিদে ঢুকলে প্রবেশ বলে, মাদ্রাসায় ঢুকলে প্রবেশ বলে। আল্লাহ বলছে উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন আসেন, তাইলে প্রবেশ শব্দটা যেই জায়গায়, এই জায়গাটায় ফাঁকা মাঠ না, ফাঁকা বিল না, এই জায়গাটায় একটা বাউন্ডারি আছে, মসজিদের চারধারে দেওয়াল আছে, একটা দরজা আছে, ছাদ আছে, জানালা আছে, মাদ্রাসার চারধারে দেওয়াল আছে, ছাদ আছে, দরজা আছে, জানালা আছে, ওনার বাড়ির দরজা আছে, ছাদ আছে, জানালা আছে, এই জায়গায় ঢুকলে প্রবেশ বোঝায়। কিন্তু রাস্তার তো কোনো খোলা বাধা, নির্দিষ্ট কোনো সীমারেখা নেই, কোথার থেকে কোথায় চলে গিয়েছে এর কোনো বাউন্ডারি নাই, এজন্য রাস্তায় গেলে প্রবেশ বলে না। কাজী মনে রাখবেন, ইসলামেরও একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, একটা সীমারেখা আছে, একটা গণ্ডি আছে। আল্লাহ বলতেছে, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ওই বাউন্ডারির ভেতরে। রাস্তা দিয়ে গেলে এই রাস্তার যেমন কোনো আগামাতা নাই, বিলের মধ্যে গেলে এই বিলের যেমন কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই, পুকুরের যেমন কোনো ছাদ জানালা নাই, ঠিক তেমনি করে ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছে। যারা ইসলামের মধ্যে ঢুকে না, এরা নির্দিষ্ট কোনো শরিয়াত মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, যা ইচ্ছা তাই করে, ওরা পরিপূর্ণ ইসলাম মানে না। কথা বলেন ঠিক না বেটি?
এই জন্য আল্লাহ বলছে প্রবেশ করো। তাহলে প্রবেশ করতে গেলে একটা বাউন্ডারি লাগবে, আসেন তাহলে বাউন্ডারিটা দেই। এই মাদ্রাসায় যখন আমি ঢুকলাম, হেফজখানায়, বুড়িহাটি হেফজখানা, আমি যখন ঢুকলাম একটা দরজা দিয়ে আমাকে ঢুকানো হলো, এই যে দরজা। তাহলে ঘরে প্রবেশ করতে গেলে একটা দরজা লাগে, মসজিদে প্রবেশ করতে গেলে একটা দরজা লাগে। আল্লাহ বলতেছে উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হও। তাহলে ইসলামেরও কিন্তু একটা দরজা আছে, আছে না নাই? আছে না নাই? এবার প্রশ্ন করবেন হুজুর, তাহলে এবার ব্যাখ্যা দেন, আল্লাহ যেহেতু প্রবেশ করতে বললেন, আমরা তো ইসলামের দরজাটা চিনি না, দরজাটার নাম বলে দেন। আল্লাহর নবী বলেন ইসলামের দরজাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে ইসলামের দরজা। এই কালেমা পড়ে ইসলামে প্রবেশ করতে হয়, এটা ইসলামের দরজা। এখন আসেন, এই দরজা কার না মুখস্থ নেই? আছে না নাই? আছে না? এরে ভাই, আমাদের দেশের যুবকেরা, বিশেষ করে আমরাই, আমি যখন ধানমন্ডিতে থাকতাম, ধানমন্ডিতে আমার হোস্টেল ছিল ধানমন্ডি 15-তে, এই 15-তে যখন থাকতাম, বয়সে সবাই এক জেনারেশন, তো একসাথে যাইতাম, আর এই 10-তলা 20-তলা বিল্ডিং এটা আমার, এটা আমার, এটা আমার, আমি একটা বাড়ি বানাবো, এই দরজা হবে, সেই দরজা হবে, কি ওই যে মুখে মুখে বানাবো, তার রড সিমেন্ট কম দেবো কেন, কথা কন না কেন? তো আজকের আমাদের দেশের ম্যাক্সিমাম লোকের কালেমা মুখস্থ, কিন্তু কালেমার দাবি কি এটা তারা জানে না। কথা বলেন ঠিক না বেটে? এরা জানে ঘরের দরজা বানাইতে গেলে একটা জাম কাটে চৌকাঠ লাগে, ঘরের দরজা বানাতে গেলে মেহগুনি কাঠের চৌকাঠ লাগে, ঘরের দরজা বানাতে গেলে ভালো কাঠের চৌকাঠ লাগে, দীর্ঘমেয়াদী থাকে, কিন্তু কি কিনতে গেলে যে সেই জিনিস লাগে। তো আমাদের সবার কালেমা মুখস্থ, কিন্তু কালেমার দাবি কি, কালেমার অর্থ কি? বেয়াদবি মাফ করবেন, কে কোন দলের, কোন মতের, কোন পথের, কোন তরিকার আমি জানি না, চরমনাই যারা এরা বলে আমাদেরটাই কালেমার রাস্তা, শর্ষিনা যারা এরা বলে আমাদেরটাই কালেমার রাস্তা, ফুরফুরা যারা এরা বলে আমাদেরটাই কালেমার রাস্তা, তাবলিগ জামাত যারা এরা বলে আমাদেরটাই কালেমার রাস্তা, ইসলামী শাসনতন্ত্র বলে আমাদেরটাই কালেমার রাস্তা, খেলাফত মসজিদ বলে আমাদেরটাই কালেমার রাস্তা, ইসলামী আন্দোলন বলে আমাদেরটাই কালেমার রাস্তা, সবাই বলে আমারটাই কালেমার রাস্তা। এরে ভাই, আপনারটাই যদি কালেমার রাস্তা হবে, একটু পিছনে জানতো, নবী যখন মক্কার কাফেরদের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই দাওয়াতটা দিল তখন পাথর দিয়ে তাকে মেরে কপালটা ফাটায়া দিল, আর আপনি আমি দাওয়াত দেই আমাদের কেন মারে না? কথা কন না কিলে? বুঝেন না আমার কথা? রাসূল যখন দাওয়াত নিয়ে গেল, তাকে পাথরের আঘাতে মাথাটা ফাটিয়ে দিল, রাসূল যখন দাওয়াত দিল, তার মারতে মারতে বেহোশ করে দিল। একই তো কালেমা, একই তো কালেমা। তাইলে বুঝতে হবে তাদের ভাষাও আরবি, কালেমাটাও আরবি, তারা কালেমার অর্থ বুঝেছিল। আর আমাদের বাংলাদেশে কালেমা আরবি কিন্তু ভাষা বাঙালা, আমাদের ভাষা বাংলা হওয়ার কারণে এ কালেমার অর্থ আমরা জানি না, এজন্য যে দল যেরকম ব্যাখ্যা দেয় আমরা সেটাই মানি। কথা কন না কেন? যে দল যেমন ব্যাখ্যা দেয় আমরা সেটাই মানি। কেউ ব্যাখ্যা দেয় কালেমা মানে জিকির করা, কেউ ব্যাখ্যা দেয় কালেমা মানে নামাজ পড়া, কেউ ব্যাখ্যা দেয় কালেমা মানে শুধুমাত্র এরকম দাওয়াতি কাজ করা। এই জন্য আমাদের কেউ কিচ্ছু বলে না, কারণ যে যার মতো কালেমার ব্যাখ্যা দেয়, এটার মূল মর্মার্থ আমরা বুঝি না বাঙালি হওয়ার কারণে। শোনেন, কালেমার অর্থই যদি দিন হয়, কালেমার দাওয়াতটাই যদি দিনের দাওয়াত হয়, আজকের বুড়িহাটির মানুষ শুনে নেন,
আপনাদের উদ্দেশ্যেই বলি, কে চরমনাই, কে তাবলিগ, কে শাসনতন্ত্র, কে শর্ষিনা, আপনাদের উদ্দেশ্যেই বলছি। কোরআনের আয়াত দিই, কারোর পক্ষ বিপক্ষে কথা বলবো না। দ্বীনের পাঁচটা অর্থ, এক, মালিক ইয়াউমিদ্দিন, দ্বীনের এক নম্বর অর্থ হলো বিচার দিবস। দুই নম্বর, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুই নম্বর দীনের অর্থ হলো আল্লাহর কাছে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু কবুল হবে না। ফালাই খুব আলামিন, কোনো কিছুই কবুল হবে না ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া। তাইলে দীনের দুই নম্বর অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন তিন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তিন নম্বর হচ্ছে আনুগত্য করাটা দীন। চার, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদত করাটা দিন। তাহলে চার গেল। এবার আসেন পাঁচ, পাঁচ নম্বর দিনটা হলো ওয়াকালা ফিরআউনু জারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবদ্দিলা দীনাকুম আও আন ইয়াজহারা ফিল আরদিল ফাসাদ। পাঁচ নম্বর হচ্ছে রাষ্ট্রীয় আইনটা হলো দিন। এবার আসেন বিচার দিবস দিন, আনুগত্য করা দিন, জীবন ব্যবস্থা দিন, একনিষ্ঠ ইবাদত করা দিন, রাষ্ট্রীয় আইনটাও দিন। এইবার আপনি বুকে হাত দেন, এই পাঁচটা দিন আপনি মানেন কিনা, এই পাঁচটা দিন আপনার ভিতরে আছে কিনা। আপনি আজকের বিচার দিবসটাকে মানেন, আপনি আজকের আজকের ইসলামী জীবন ব্যবস্থা মানেন না, রাষ্ট্রীয় আইনটাকে মানেন না, শুনে নেন আজকে আপনাদের উদ্দেশ্যে বলে যাই, শুধুমাত্র জিকির করে যদি দিন কায়েম হতো রাসূল তাই করত, শুধুমাত্র যদি শুধুমাত্র কালেমা পড়ে যদি দিন প্রতিষ্ঠা হতো রাসূল তাই করত, কিন্তু রাসূল সেটা করে নাই। আরে ভাই, আজকে আমাকে আপনাকেও বুঝতে হবে, আজকে রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ পরিবর্তন হবে না, দিন পরিবর্তন হবে না। শুনে নেন, মিষ্টি মিষ্টি কথায় দিন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় আইন আল্লাহর কোরআন দিয়ে সাজানো না যাবে। আল্লাহর সমাজ থেকে সুদগুর জেনাবা বিচার দুর্নীতি আর ধর্ষণ বন্ধ হবে না। রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ থেকে ধর্ষণ বন্ধ করা যাবে না। এক সপ্তাহের মধ্যে 35টা ধর্ষণ হয়, তাদের কোনো কিছুই হয় না, অথচ 16 বছরে বিয়ে করলে তার বাল্য বিবাহের মামলা হয়। এজন্য রাষ্ট্রীয় আইন হবে, 16 বছরে যদি বাল্য বিবাহের আইন হয়, আজকে আমার অতিথিদের কাছে তার দাওয়াত থাকবে, আপনারা বাল্য প্রেমপ্রীতি বন্ধেরও একটা আইন করেন। বাল্য কোনো ভালোবাসা চলবে না, বাল্য কোনো প্রেমপ্রীতি চলবে না, তাইলে যদি বাল্য বিবাহ বন্ধ করা যায়। ইউটিউব থেকে পণ্য সিনেমা বন্ধ করতে হবে, নগ্ন সিনেমা বন্ধ করতে হবে, তাইলে বাল্য বিবাহ বন্ধ করা যাবে। আজকে খেটে খাওয়া মানুষ, ওই যে গাড়িতে ড্রাইভারি হেল্পারি সুপারভাইজার, অল্প বয়সে মোবাইল, ইয়াং জেনারেশন পর্নোগ্রাফি আবল তাবল দেখে এরাই বাল্য বিবাহে আগ্রহী চলে যাচ্ছে। এমন কোন যুবক নাই প্রেম ভালোবাসায় লিপ্ত নাই। সরকার যেমন বাল্য বিবাহ বন্ধ করছে, আমরাও চাই, কারণ বিবাহ শাদী বোঝার আগে বিয়ে দেওয়া ঠিক না, আগে বিয়েটা বুঝতে হবে, তারপরে বিয়ে দেন, স্বাবলম্বী হলে বিয়ে দেন, কিন্তু বাল্য প্রেমপ্রীতি ভালোবাসা পর্নোগ্রাফি এগুলো বন্ধ করেন, তাইলে আমরা মানব, কথা বলেন ঠিক আছে না? নাই, সমাজ থেকে বাল্য বিবাহ বন্ধ হয়ে যাবে, রাষ্ট্রীয় আইন করে এই পর্নোগ্রাফি বন্ধ করতে হবে, বাল্য প্রেম বন্ধ করতে হবে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? এই মোবাইলে ধ্বংস হয়ে যাচ্ছে। এরে ভাই, আজকে আমার মতো বক্তা এরকম ওয়াজ করছে বাংলাদেশে হাজার হাজার, কিন্তু মিস্টার ইবলিস ওয়াজ করছে কোটি কোটি। আপনি ফেসবুকে ঢুকবেন পণ্য ছবি, ইউটিউবে ঢুকবেন পণ্য ছবি, আরে আপনি কতক্ষণ কন্ট্রোল করবেন? শোনেন, ইন্নাসসামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
আপনার চোখ, আপনার কান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে, এ কান তুমি কি শুনেছ, এ চোখ তুমি কি দেখেছ। আল্লাহ কিন্তু কিয়ামতে প্রশ্ন করবে, প্রশ্ন করবেন। এই জন্য যুবকদেরকে বলি, এই চোখ দিয়ে আবল তাবল কিছু দেখো না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। শোনো, আজকে যেমন প্রজেক্টরের মাধ্যমে ওয়াজটা দেখানো হচ্ছে, আল্লাহর কিয়ামতের আদালতে, কিয়ামতের ময়দানে তোমাকেও তোমার 60 বছরের আমলনামা প্রজেক্টরের মাধ্যমে লক্ষ কোটি মানুষের সামনে দেখানো হবে। তোমার আমলনামা কোথায় পরকিয়া করেছো, কোথায় মোবাইলে খারাপ কিছু দেখেছো, এগুলো প্রজেক্টরের মাধ্যমে কিয়ামতে দেখানো হবে। সেদিন তুমি লজ্জা কোথায় ঢাকবা? এই জন্য যুবক ফিরে আসেন। ও দুনিয়ার মানুষ, এই জন্য কথায় কথা বেড়া যায়। আজকের আমার ভাইরা, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ প্রবেশ করতে চান, কালেমার মত যদি আপনাকে মানতে হবে, এই কালেমাটা পরিপূর্ণ যদি মানতে পারেন, এই কালেমার দাওয়াত যদি দিতে পারেন, এই কালেমাটার অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আল্লাহ ছাড়া আইনদাতা নাই, কিন্তু আমার দেশে তো আল্লাহর আইন নাই, তাইলে আমি মানব কি? শোনেন, যে দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত আছে, ওই দেশের মুসলমানের জন্য কালেমা পড়ার পরে আল্লাহর আইন মানা কালেমার দাবি। কিন্তু যেই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা নাই, ওই দেশের মুসলমানের কাজ হবে কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এখন আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে এক আল্লাহর গোলামি ছাড়া কারোর গোলামি করা যাবে না, তাগুতের দাসত্ব করা যাবে না, তাগুতের গোলামি করা যাবে না, তাগুতের অনুসরণ অনুকরণ করা যাবে না। কারণ আল্লাহ পাকের পরেই বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ অনুকরণ করো না। আজকের এই মাহফিলের জনগণ শুনে নেন, দল কিন্তু দুইটা, একটা হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। এইবার আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনার আল্লাহর দল করা লাগবে। লাগবে কি লাগবে না? সম্মানিত ভাইরা আমার, এবার আপনি যদি প্রশ্ন করেন, হুজুর এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা যদি না করি, ইসলামী আন্দোলন যদি না করি, আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা যদি না করি, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন, আল্লাহর দিন কালেমা প্রতিষ্ঠার জন্য যদি আন্দোলন না করি, চেষ্টা না করি, আমার কি ক্ষতি হতে পারে, আমার কি হতে পারে, আপনি একটু ব্যাখ্যা দেন। শুনে নেন আজকের বুড়িহাটির মুসলমানেরা, আল্লাহর আইন যদি আপনি প্রতিষ্ঠা না করেন, আপনি মুসলমান হওয়ার পরে আল্লাহর আইন যদি আপনি কায়েম করার আন্দোলন না করেন, কোনো চেষ্টা জজবাত তামান্না যদি আপনার মধ্যে না থাকে, আপনার পরিণতি কি হতে পারে? আপনি যেই পর্কের, যেই দলের, যেই মতের, যেই তরিকার হন না কেন, মুসলিম যদি হয়ে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর কালেমা প্রতিষ্ঠা করার আন্দোলন করা লাগবে। যদি না করেন, আপনার পরিণতি কি হতে পারে একটু লক্ষ্য করেন। এক লোক বিয়ে করছে, বিয়েতে কয়টা কবুল পড়ে জোরে বলেন, তিনটা, তিনটা কবুল পড়ছে বিয়ে করছে। আসলে কিন্তু একবার কবুল পড়লে হয়ে যায়, কিন্তু আমরা বাংলাদেশের লোক খুব চালাক, তো এদের তো বিশ্বাস নেই, এই জন্যে তিনবার পড়ি, কথা ঠিক না বেটি? তিনবার কবুল পড়ে বিয়ে করে বউ বাড়ি আনলো, বাসর ঘর শেষ, সকালবেলায় প্রিয়তমা স্ত্রী ইয়া বড় একটা তালিকা করল, ইয়া বড় একটা তালিকা, সাবান, সোটা, আইলানা, তিব্বত কদুর তেল, লাক্স সাবান, পন্স হোয়াইট বিউটি ফেস ওয়াশ, পন্স হোয়াইট বিউটি ক্রিম, নাইট ডে সব, আনুমানিক 35,000 টাকার একটা তালিকা করছে। স্বামীরে ডেকে বলছে, স্বামী এই যে তালিকা দিলাম, এটা বাজার থেকে আনো। স্বামী তালিকাটা দেখে বলতেছে, বউ
তোমার পক্ষেরও দুজন সাক্ষী ছিল, আমার পক্ষেরও দুজন সাক্ষী ছিল, উভয় পক্ষের সাক্ষী সম্মুখীন। আমি দুই তিনবার কবুল করে তোমারে বিয়ে করছি, কিন্তু কবুলের মধ্যে তো বওয়া ছিল না যে এই শাড়ি সাবান সুটা আইল্যান্ড তিব্বত কদুত্তের লাখ সাবান পন্স হোয়াইট বিউটি ক্রিম দেওয়া লাগবে, এটা তো কবুলের মধ্যে বলা হওয়া ছিল না। আমি পারবো না, কবুল 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 শেষ, এর মধ্যে এসব সত্য ছিল না, আমি পারবো না। লিস্ট শুয়ে স্বামী বাড়ির থেকে চলে গেল, বিকালবেলায় বাড়িতে এসে দেখে বউ বাড়ি নেই, টেলিফোন দিচ্ছে, ও প্রিয়া তুমি কোথায়? প্রিয়া বলতেছে আমি আমার বয়ফ্রেন্ডের বাড়ি। স্বামী বলতেছে বয়ফ্রেন্ডের বাড়ি কেন? বলছে হ্যাঁ, আজকের রাতটা বয়ফ্রেন্ডের বাড়ি একই বিছানায় থাকবো, কাল আবার তোমার বাড়ি। তখন এই স্বামী বলতেছে তুমি আমার সোনা, জাদু, টিয়া, ময়না, পাখি, তুমি তোমার কোনো বান্ধবীর বাড়ি তিন রাত থাকো আর কোনো আপত্তি নাই, কিন্তু বন্ধুর বাড়ি তাও আবার একই বিছানায় একই মেনে নেওয়া যায়? স্ত্রী বলছে স্বামী তুমি আমাকে যেমন বলেছো কবুল পরে বিয়ে করেছো, কবুলের মধ্যে শাড়ি সাবান সুটা এই ক্রিম টিরিম লেখা ছিল না, তো আমিও তো তোমাকে কবুল পরে বিয়ে করছি, আমার কবুলেও বলা ছিল না রাত খালি তোমার ঘরে থাকা লাগবে। বুঝেন নাই? তোমার কবুলে যদি আমার ভরণ পোষণ না থাকে, আমার কবুলেও এক জায়গায় রাত থাকতে হবে, এটা কওয়া ছিল না। আজকের রাত্রে বয়ফ্রেন্ডের বাড়ি, কাল তোমার বাড়ি, বলেন তো এই সংসার কি থাকবে, টিকবে? সাড়াসাড়ি হবে না, কিলোকিলি হবে না, মারামারি লাগবে না, লাগবে? নাকে ঘুষি, বাড়ি এসে কিলাকিলি ঘুষি মাইরে তালাক, তুই তালাক, তোর বাপ তালাক, তোর সত্য গোষ্ঠী তালাক, সব গোষ্ঠী শুদ্ধ তালাক, বাপের বাড়ি পাঠাই দিল যা। কবুলের সত্য না মানলে সংসার যেমন টিকে না, তালাক দিই বাপের বাড়ি। এবার বলেন, একদিনের কবুলের ভেতরে যেদিনই আপনি বিয়ে করেছেন, দেখবেন লাস্টে মেয়ের বাবা হোক চাচা হোক ওই মেয়ের হাতটা আপনার হাতে দিই, বলে বাবা আমার মেয়ের দায়িত্বটা তোমার হাতে তুলে দিলাম, হাতের পর হাত দিই বলে তুলে দিলাম। এই যে তুলে দেওয়ার মানে কি, একদিনের কবুলের ভেতরে ওই স্ত্রী যতদিন বাঁচবে ওর শাড়ি সাবান সুটা ভরণ পোষণের দায়িত্ব ওই কবুলের মধ্যে এসে যায়, এটা কবুলের সত্য। আর যেদিন থেকে ওই বউটা কবুল পড়েছে ওই বউয়েরও কবুলের মধ্যে সত্য এসে যায়, তার স্বামী যতদিন বাঁচবে, স্বামীর সংসার যতদিন থাকবে, এই স্বামীর বিছানা ছাড়া পর পুরুষের বিছানায় যাওয়া যাবে না, এটাও কবুলের সত্য। এখন এই দুজন দুজন যদি কবুলের সত্য ভুলে যায়, এ সংসার যেমন থাকে না। আল্লাহ বলতেছে বান্দা একদিনের কবুলের ভেতরে স্ত্রীকে ষাট বছর ভরণ পোষণ দিতে হবে, এটা যেমন কবুলের সত্য, স্বামীর বিছানায় থাকতে হবে, এটা যেমন কবুলের সত্য। আল্লাহ বলতেছে বান্দা যেদিন থেকে জবান দিয়ে স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একজন মুসলমানের দায়িত্ব আল্লাহর জমিনে কারামা প্রতিষ্ঠার আন্দোলন করা। একদিনের কবুলের ভেতরে যেমন স্ত্রী যতদিন বাঁচবে ভরণ পোষণ দেওয়ার সত্য, কর্তব্য, দায়িত্ব, আপনি যেদিন থেকে কালেমা পড়েছেন, মুসলিম দাবি করেছেন, ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে এই কালেমা প্রতিষ্ঠা করা আপনার ফরজ, দায়িত্ব। শোনেন, কবুলের সত্য ভুলে গেলে মারামারি লেগেছে, তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাইছে। আল্লাহ বলতেছে বান্দা তোমরাও যদি কালেমা প্রতিষ্ঠার দায়িত্ব এই সমাজে ভুলে যাও, ও সর্বনাশ, ও তাবলীগ, ও শাসনতন্ত্র, ও ইসলামী আন্দোলন, ও কোন কোন দল, তোমরা যদি কালেমা প্রতিষ্ঠার আন্দোলন ভুলে যাও আর সমাজে যদি বিশৃঙ্খলা লেগে যায়, মারামারি লেগে যায়, আমিও কিয়ামতে তোদের দিকে তাকাবো না, তালাক দিয়ে জাহান্নামের মধ্যে ঢুকায় দেব। এই জন্য কবুলের সত্য যদি ভুলে যায় আমাদেরকেও জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া হবে। এই জন্য আমাদের কালেমার সত্য, কালেমার দাবি, যেদিন থেকে কালেমা পড়ব মৃত্যুর আগ পর্যন্ত এই কালেমাটা প্রতিষ্ঠার চেষ্টা করব। কথা বলেন ঠিক আছে না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কে কোন দলের মতের পথের তরিকার জানি না, কিন্তু সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চায়, কথা বলেন ঠিক না বেটি? কালেমা প্রতিষ্ঠা সবাই মিলে করতে চায়, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা, না হলে কিয়ামতে কৈফিয়াত দেওয়া যাবে না, কিয়ামতে কৈফিয়াত দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দরবারে কৈফিয়াত দেওয়া লাগবে, কথাক্ষণ ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন, আজকের এই মাহফিলে যত মানুষ আছেন, আজকে আপনাদের উদ্দেশ্যেই বলি, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, ওই ভয়ানক ময়দানে যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যটা কোথায় আসবে? সূর্যটা যেদিন মাথার উপরে চলে আসবে, আজকে যেই সূর্যটা দুনিয়ায় দেখতে পান, 9,30,000 মাইল দূর থেকে, 9,30,000,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে সূর্যটা তাপ দেয়, তাই আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা মাথার 1.5 হাত উপরে চলে আসবে। ভাইরা আমার, ওই দিন কিয়ামতের ময়দানে 3টা শ্রেণী হয়ে যাবে, 3টা গ্রুপ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, একটা গ্রুপ আরশের নিচে ছায়া পেয়ে যাবে। কোন দল ছায়া পেয়ে যাবে? আরশের নিচে ছায়া পাবে কারা? তার মধ্যে অন্যতম একটা দল আল্লাহর জমিনে অর্জন করা সম্পদ সম্পত্তি দ্বীনের পথে কোরআনের পথে খরচ করেছে, যারা আরশের নিচে কয়েকটা মানুষ ছায়া পেয়ে যাবে, তার মধ্যে অন্যতম একটি দল যারা আল্লাহর দেওয়া সম্পদ সম্পত্তি থেকে দ্বীনের পথে কোরআনের পথে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। এখন আপনারা যদি প্রশ্ন করেন, ওয়াস আলুনাকা উলিল আফ, যদি প্রশ্ন করে, কেউ যদি প্রশ্ন করে যে হুজুর দান যে করব কি পরিমাণ আর কখন, হ্যাঁ আপনার প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আছে সেইগুলো থেকে আপনি ব্যয় করেন। আল্লাহ বলছে কে আছে আমাকে ঋণ দেবে, উত্তম ঋণ, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে এটা ফেরত দেব। আর আমার, দিনের জন্য আল্লাহর জন্য ভালো কাজের জন্য ব্যয় করবে, আল্লাহ সেটাকে উত্তম ঋণ হিসেবে গ্রহণ করেছেন নিজের জন্য, আমি সেটা বহু রূপে বাড়িয়ে দিয়ে তোমাদের জন্য আবাদ দিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করতে না পারবা। প্রিয় জিনিস, কোন জিনিস প্রিয়? মানুষের কাছে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গায় বেশি প্রিয়, কতক্ষণ ঠিক না বেটি? কতক্ষণ ঠিক না বেটি? এদেশে অনেকেই জান দেওয়ার লোক আছে কিন্তু মাল দেওয়ার লোক নাই। শোনেন, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আপনি হজ করবেন, সব ঠিক আছে, কিন্তু দান খয়রাত করেন না, আপনি প্রকৃত কল্যাণ লাভ করতে পারবেন না, আপনার সম্পদ সম্পত্তির পবিত্রতা আসবে না। এজন্য শোনেন, প্রকৃত কল্যাণ লাভ করতে গেলে আপনাকে দান খয়রাত করতে হবে, শুদ্ধতা, আপনার সম্পদ সম্পত্তির বিশুদ্ধতা আনতে গেলে আপনাকে দান খয়রাত করতে হবে। আজকে ভাই, এই দিনই প্রতিষ্ঠান যদি না থাকতো, আজকের দিনই প্রতিষ্ঠান যদি না থাকতো, মনোয়ার হোসেন মমিনের জন্ম হতো না, আবদুল্লাহ আলমিনের জন্ম হতো না, সাদিকুর রহমান আজহারির জন্ম হতো না, মিজানুর রহমান আজহারির জন্ম হতো না, বড় বড় কোরআনের পাখিদের জন্ম হতো না। আজকের এই বড় বড় দিনই প্রতিষ্ঠান আছে বলেই আজকে হক্কানি আলেমুল আমার জন্ম, কথা বলেন ঠিক না বেটি? এ ভাই, আজকে কার কথা বলবেন আপনি? বড় বড় মনীষীদের জীবনী পড়েন, সাহাবাজ মাইনদের জীবনী পড়েন, বড় বড় 4 ইমামের জীবনী পড়েন, এ ভাই ইমাম মালিকের জীবনীটা পড়েন, ইমাম বুখারী, ইসমাইল আল বুখারী, ইমাম বুখারীর জীবনী পড়েন, বুখারীর মূল খণ্ডের মধ্যে আরবিতে এখানে আসছে, ইমাম বুখারী 40টা বৎসর ইমাম বুখারী তিনি খাইতেন এরকম রুটি আর লবণ দিয়ে, রুটি আর কি দিয়ে, লবণ।
ওই যেই সকল হোটেলে দেখবেন, আমাদের দেশে অনেক হোটেল আছে, বিকালবেলায় সন্ধ্যাবেলায় রাতের বেলায় কিছু রুটি বাদ পড়ে যায়, এই রুটিগুলো গরিব মিসকিন অসহায় লোকজন গরু ছাগলের জন্য বা নিয়ে যায়। তো ইমাম বুখারী তিনি এই রুটি কিনে এই রুটিগুলো বাড়িতে নিয়ে লবণ ছিটায়া ভিজায়া ভিজায়া খাইতেন খাইতেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এগুলো করেন কেন? আপনার ভক্তবৃন্দর তো অসংখ্য সম্পদ সম্পত্তি, আপনাকে হাদিয়া তোহফা দেয়, আপনি ভালো কিছু খান না কেন? বলছে, না আমি খাইলে তো সব শেষ হয়ে যাবে, আমার যত হাদিয়া তোহফা আসে, যত হাদিয়া আসে আমি সব দিন প্রচারের কাজে, এলমে দিনের কাজে ব্যয় করি। এরা যদি এলেম অর্জন করতে পারে, এরা যদি দিন শিখতে পারে, বুড়িহাটি মাদ্রাসার ছেলেরা যদি দিন শিখতে পারে, এই হাফিজিয়া মাদ্রাসার ছেলেগুলো যদি হাফেজ হতে পারে, এরা যদি আলেম হতে পারে, এরাই দিন প্রচার করবে, আমি কালকে মারা যাব কিন্তু দিন প্রচারের এই মাধ্যমটা চালু থাকবে। এজন্য তিনি খালি দিন প্রচারের কাজে, ইলমে দ্বীনের কাজে তার টাকা পয়সা খরচ করেছেন। আল্লাহু আকবার। আমি নাম বলবো না, ইসলামী আন্দোলনের এক বীর সিফাও সালাত, তিনি মিথ্যা একটা মামলায় জেলখানায় গিয়েছে, এক মাসের মধ্যে 10 লক্ষ টাকা তার হাদিয়া আসছে, একটা টাকাও তিনি তার থেকে খরচ করেননি, সব কিছু দিনই প্রতিষ্ঠান এরকম মাদ্রাসা ব্যয় করে দান করে দিয়েছে। কারণ কি? এলমে দিন যদি না থাকে ইসলাম থাকবে না, এ মাদ্রাসা যদি না থাকে ইসলাম থাকবে না, তাফসীর মাহফিল যদি না থাকে ইসলাম থাকবে না, দাওয়াতি ময়দান যদি বন্ধ হয়ে যায় ইসলাম থাকবে না। এই জন্য আলেমের দরকার, বেশি বেশি দিনই মাহফিল দিনই পরিবেশ দরকার, ইসলাম থাকবে, ইসলামী ঐতিহ্য থাকবে। আজকে আপনাদেরকে বলে যাই, আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আজকে ধন্যবাদ জানাই, কত জায়গায় কত প্রোগ্রাম বন্ধ হচ্ছে, কিন্তু আমার ভাইদেরকে আল্লাহ কবুল করুন, তারা এই মাহফিলটা বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন। আমি অনুরোধ করব, কোরআনের প্রচার প্রসার বন্ধ করবেন না, করবেন না, বরঞ্চ সহযোগিতা করবেন। কারণ আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবীলিল্লাহি আদাল্লা আমালাহুম, আল্লাহর রাস্তায় যদি কেউ বাধা দেয় তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কেউ কোরআনের মাহফিল, দিন প্রচার, ইসলামী আন্দোলন, কোরআনের প্রচার, কোরআনের দাওয়াত, দার্সে কোরআন, দার্সে হাদিস, এগুলো বন্ধ করবেন না, দিন প্রচারের মাধ্যম বন্ধ করবেন না, যদি করেন আপনার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এর জন্য আজকে আমার ভাইয়েরা এত সুন্দর বাগানের জন্য সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ তাদের পরিবারগুলো হেফাজত করুন, তাদের সন্তানগুলো হেফাজত করুন, আল্লাহ তাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। বাইরে আমার বাইরের চাইতে আগে বাড়ির লোকেই ধরতে হয়, কথা কন ঠিক না বেটি?